লাগাতার খারাপ পারফরমেন্সের জের আর সেই জেরে কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন ভারতের ওপেনার কেএল রাহুল, লোকেশ রাহুল আমরা যাকে চিনি। কারণ লোকেশ রাহুল কিন্তু দীর্ঘ অনেক দিন ধরেই খারাপ পারফরমেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আর তার জায়গায় দলে এসছেন শুভমান গিল। তৃতীয় টেস্ট জিততে পারলে কিন্তু ভারত এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। আর তার পাশাপাশি কিন্তু বর্ডার গাওয়াস্কার ট্রফি যদি আমরা দেখি, বর্ডার গাওয়াস্কার ট্রফিও জিতে যাবে। তার পাশাপাশি এই নিয়ে যদি জিততে পারে ভারতীয় দলের চতুর্থ জয় হবে, কারণ 2016-17 মৌসুম থেকে ভারতীয় দল যে বর্ডার গাওয়াস্কার ট্রফি, সেই বর্ডার গাওয়াস্কার ট্রফি জিতে আসছে। তারা ভারতের মাটিতে জিতেছে, ভারতের মাটিতে জিতেছে। তার পাশাপাশি কিন্তু শেষ দু বছর আমরা জানি, শেষ দুটো মরশুম যে বর্ডার গাওয়াস্কার ট্রফি খেলা হয়েছে সেখানে কিন্তু ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে বধ করেছিল। এইবার ফের একবার ভারতের মাটিতে বর্ডার গাওয়াস্কার ট্রফি হচ্ছে, আর সেই যে টেস্ট সিরিজ, সেই টেস্ট সিরিজ নিয়ে কিন্তু কোথাও গিয়ে একটা প্রচুর উন্মাদনা একটা চোখে পড়ছে যে ক্রিকেট ভক্তদের মধ্যে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বা ট্রেন্ডিং বিষয়ে এই মুহূর্তে যদি দেখতে হয় তাহলে হলো লোকেশ রাহুল, আর তিনি কিন্তু এই মুহূর্তে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। আমরা জানি যে লোকেশ রাহুলকে যখন টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেই সময় লোকেশ রাহুলকে ভাইস ক্যাপ্টেন্সি থেকে, টেস্ট স্কোয়াডের যে ভাইস ক্যাপ্টেন তাকে রাখা হয়েছিল সেই জায়গা থেকে তাকে সরানো হয়। আর তারপরে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় বা জল্পনা তৈরি হয় যে আদৌ কি লোকেশ রাহুল আগামী দিনে ভারতীয় দলে থাকবেন নাকি তাকে বাদ দেওয়া হবে, আর কি তার উপর ভরসা পাচ্ছে টিম ম্যানেজমেন্ট, কোচেরা, ক্যাপ্টেনরা, সেই প্রশ্নও কিন্তু রোহিত শর্মাকে ঠিক তৃতীয় টেস্টের আগে করা হয়েছিল। তবে রোহিত শর্মা বলেছিলেন, রোহিত শর্মা গোটা জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন এটা কোনো ইঙ্গিত নয়, তিনি হয়তো খুব তাড়াতাড়ি ফর্মে ফিরবেন, প্রাক্তনীরাও বলেছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে জল্পনাটাই কিন্তু ফের একবার সত্যি হলো। আর সেই বিতর্ক কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে যে লোকেশ রাহুল তিনি কিন্তু ভারতীয় দলের যে একাদশ, সেই একাদশের থেকে এই মুহূর্তে বাদ, সহ অধিনায়কের পদ থেকে কিন্তু তাকে আগেই সরানো হয়েছিল, তারপরে এই মুহূর্তে একাদশ থেকে তিনি বাদ পড়েছেন। সেই যে লাস্ট টেস্ট এই মুহূর্তে আরও দুটো, এখন এই মুহূর্তে তৃতীয় টেস্ট চলছে, তারপরে চতুর্থ টেস্ট আছে। তৃতীয় টেস্ট থেকে তো বাদ পড়লেনই লোকেশ রাহুল, তবে চতুর্থ টেস্টে কোথাও গিয়ে লোকেশ রাহুল কি ফের একবার ফিরবেন, কারণ তার জায়গায় কিন্তু শুভমান গিল, তিনি কিন্তু সুযোগ পেয়ে গেছে। কিন্তু যদিও বা কোথাও গিয়ে শুভমান গিল কিন্তু সেভাবে প্রথম ইনিংসে এক রান করতে পারেননি বা নিজের যে যে দক্ষতা সেই দক্ষতা কোথাও গিয়ে প্রমাণ করতে পারলেন না। তবে শুভমান গিলের যদি পারফরমেন্স আমরা দেখি বর্তমান সময়ে, সেই জায়গায় কিন্তু একদিনের ম্যাচ হোক বা টি-20 ক্রিকেট হোক, শুভমান গিল দারুণ ফর্মে রয়েছেন। তিনি তার যে স্বপ্নের ফর্ম যেটাকে বলা হয় ব্যাট হাতে, সেই স্বপ্নের ফর্মে রয়েছেন। তবে আগেই মনে করা হচ্ছিল যে ইনডোর টেস্ট থেকে কোথাও গিয়ে বাদ পড়তে পারেন ভারতীয় দলের ওপেনার বা প্রাক্তন সহ অধিনায়ক লোকেশ রাহুল, আর সেই জায়গায় তিনি বাদ পড়লেন। আদেও কি আগামী দিনে লোকেশ রাহুল ভারতীয় দলে জায়গা করে নিতে পারবেন? 46টি টেস্ট ইতিমধ্যে কিন্তু লোকেশ রাহুল ভারতের হয়ে খেলে ফেলেছে, আর সেই জায়গায় কি আবার জায়গা করে নিতে পারেন সেইটা কিন্তু এই মুহূর্তে দেখার। কারণ চতুর্থ টেস্টে যদি না থাকেন লোকেশ রাহুল তাহলে কিন্তু একটা সংশয় তৈরি হবে আগামী দিনের জন্য, কারণ একটা জায়গা ব্যাটার হিসাবে বা ওপেনার হিসাবে বা উইকেট রক্ষক হিসাবে কিন্তু অনেকগুলো বিকল্প ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে আছে। আর আগামী দিনে হয়তো লোকেশ রাহুলের যে যাত্রা সেই যাত্রা খুব কঠিন হবে এমনটা কিন্তু বলে দেওয়াই যায়।